ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ 3,000 বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও 2032 সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে ইইউ এর জিএসপি সহ বিদ্যমান অন্য সুবিধাগুলো অব্যাহত থাকার সম্ভাবনাও দেখছেন তিনি। রাজনীতিতে কোনো সংঘাত না চাওয়ায় উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। রোববার দুপুরে রাজধানী সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। পরে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান ইটালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়ায় বাংলাদেশ থেকে 3,000 কর্মী নেওয়ার কথা জানিয়েছে ইইউ রাষ্ট্রদূত। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। আপাতত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে 3,000 কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। বিমস্টেক কান্ট্রিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে কানেক্টিভিটি। রোহিঙ্গা সংকট নিরসনে অগ্রগতির কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়, তবে এখন যে রাখাইন প্রভিন্সে, আরাকান স্টেটে যে পরিস্থিতি সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন ডক্টর হাসান মাহমুদ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভায়োলেন্স সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই। কোটা আন্দোলন নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এখন যে আন্দোলন হচ্ছে এটির কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।